আসসালামু আলাইকুম, আমি কাজী রাহিমউদ্দিন, প্রভাষক পদার্থবিজ্ঞান, চীনের বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো এই কামনাই করি। তো কোভিড-19 কারণে, মহামারীর কারণে আমরা অনলাইন ক্লাসগুলো নিচ্ছি এবং তোমরাও আমার ক্লাসগুলো দেখে থাকবে। আমার ক্লাসগুলো আমাদের কলেজের ওয়েবসাইট যেটা আছে বা ফেসবুক পেজ চীনাই BSM কলেজ অনলাইন ক্লাস, ওইটা থেকে দেখতে পারবা, অথবা তোমরা আমার ইউটিউব চ্যানেল HSC ফিজিক্স হোম সাবস্ক্রাইব করে ওইখানেও দেখতে পারবা। তো আমি আর কথা বাড়াবো না, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ শক্তি ক্ষমতার 6 নম্বর ক্লাস আজকে। এর আগে নিয়ে ইতিমধ্যেই তোমরা এর আগে 5টা ক্লাস নিশ্চয়ই দেখে থাকবে। আজকে 6 নম্বর ক্লাসে আমরা এর আগেও কাজ পড়াচ্ছিলাম, আজকে কাজের শেষ অংশটুকু পড়াবো। তো প্রথমেই আমরা জানতে চাই, আলোচনা করতে যাচ্ছি যে বক্রপথে চলমান কণার উপরে কৃত কাজ। এর আগে আমরা অনেকগুলা কাজ দেখিয়েছি আগের ক্লাসগুলোতে, আজকে দেখাবো বক্রপথে চলমান কণার উপরে কৃত কাজ। দেখো, P থেকে Q-তে যদি বক্রপথে যাই কোনো একটা কণা, সেই ক্ষেত্রে কোণ হচ্ছে থিটা F, তাহলে আমরা কাজের ফর্মুলাটা লিখতে পারি W = ইন্টিগ্রেশন, আপার লিমিট হচ্ছে কিউ, লোয়ার লিমিট হচ্ছে পি, বল ইনটু সরণ, এফ ইনটু ডিএস। তাহলে লেখা যাবে পি, আর এখানে হচ্ছে কিউ, আর এ ডট বি জানি আমরা, এ বি কস থিটা, তাহলে এফ এস কস থিটা ডি থিটা। তাহলে মনে রাখতে হবে এখানে এফ এবং থিটা কোনোটাই কি নয়, ধ্রুব নয়, এফ ও থিটা কোনোটি ধ্রুব নয়। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ, বক্রপথে চলমান কণার উপর কৃত কাজ হচ্ছে এই অংশটুকু, এইটুকু তোমরা অবভিয়াসলি মনে রাখবা। তাহলে এটুকু আমাদের শেষ, আমরা এর আগে অনেকগুলা কাজ দেখিয়েছি, আগের ক্লাসগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমরা এই পর্যন্ত কতগুলা কাজ দেখিয়েছি। প্রথমত আমরা কাজ দেখিয়েছিলাম যে তোমার পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, তারপরে দেখিয়েছি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, তারপরে দেখিয়েছি তোমার মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, তারপরে দেখিয়েছি উপর থেকে নিচে পড়লে কৃত কাজ, নিচে থেকে উপরে গেলে কি হবে, আনত তল বরাবর নামলে কৃত কাজ কি হবে। তো এই ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই দেখে থাকবে, আর আজকে তো এইটুকু দেখালাম। এখন আসো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, প্রায়ই পরীক্ষায় আসে, অনেক বইগুলোতে এটা থাকে না বাট পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ধরো তোমাকে বললো যে একটা ইটের উপরে আরেকটা ইট রাখলো, আরেকটা ইটের উপরে আরেকটা ইট রাখলো, এরকম ভাবে ধরো একটা ইটের উপর আরেকটা ইট, একটা ইটের উপর আরেকটা ইট, এরকম যদি ব্লক বা ইটের উপর ইট রাখতে বা একটা স্তম্ভ তৈরি করতে, কৃত কাজ কত? খুবই ইম্পর্টেন্ট, ব্লক বা ইটের উপর ইট রেখে কৃত কাজ বের করার ফর্মুলা দেখাবো। একটি ইটের উপর অথবা আমরা ব্লক বলতে পারি, আরেকটি ইট রেখে স্তম্ভ বানাতে, স্তম্ভ বানাতে কৃত কাজ। একটা ইটের উপরে আরেকটা ইট রেখে যদি কৃত কাজ চাই, সেই ক্ষেত্রে আমাকে যদি ইটের সংখ্যা বলা থাকে যে 4টা ইট বা 5টা ইট বা 5টা ব্লক বা 6টা ব্লক, সেক্ষেত্রে আমার ইটের সংখ্যা n ধরে নিতে পারি আমরা, ইটের সংখ্যা বা ব্লকের সংখ্যা 5টি বলতে, 5টি, 4টি বললে 4টি। তাহলে মনে রাখতে হবে যখন আমরা এই অনুভূমিকের মধ্যে ইটটা রাখবো, তারপরে এটার উপরে আরেকটা রাখবো, তারপরে এটার উপরে আরেকটা ইট রাখবো,
সেই ক্ষেত্রে আমার এখানে ভর কেন্দ্রের যে উলম্ব সরণ যেটা আছে নিচের ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে আমার সরণ নেই, সরণ হবে কত? শূন্য। সেই ক্ষেত্রে আমরা যদি দেখাতে চাই তোমাদেরকে, ধরো চারটা ইট, সাপোজ আমি কয়টা ইটের কথা বললাম, পরপর চারটি ইট, সাপোজ পরপর চারটি ইট যদি আমরা রাখি, ইট তুলে রাখতে কৃত কাজ, খেয়াল করো আমরা চারটা আসতে পারে পরীক্ষায়, পাঁচটা আসতে পারে, আমরা চারটার জন্য দেখাচ্ছি। সেক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমি বলেছি উচ্চতা নেই, সেই ক্ষেত্রে এইচ এর মান জিরো, সেই ক্ষেত্রে ডব্লিউর ফর্মুলা কি আসবে, এইচ ইকুয়াল টু জিরো। পরেরটা যখন দিব সেই ক্ষেত্রে এম জি এইচ, এরপরেরটা যখন দিব কত হবে এম জি টু এইচ উচ্চতা, তারপরেরটা যখন দিব এম জি থ্রি এইচ। নিশ্চয়ই বুঝতে পেরেছ, সহজ কথা হচ্ছে যতটা বলবে তার চেয়ে একটা কি হবে, কম হবে, থ্রি এইচ। যদি আমার এখানে পাঁচটা বলতো তাহলে আমার এখানে কত হতো, জিরো ওয়ান টু থ্রি, তারপর আরেকটা ফোর এইচ পর্যন্ত হতো। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আসলে আমরা যদি কমন নিয়ে নেই, তাহলে আমরা কমন নিলে কি থাকে, এম জি এইচ ইন্টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা কৃতকাজ বের করতে পারবো খুবই ইজিলি। অথবা আমরা তোমাকে এইভাবেও, আমি ওই ফর্মুলাটাকে আরেকটু ইজি করে যদি বলি, পরপর আমরা তো জানি না কয়টাই পরীক্ষায় আসবে, চারটা পাঁচটা ছয়টা, পরপর এন সংখ্যক ইট তুলে রাখতে, ইট বা ব্লক যাই বলো তুলে রাখতে কৃত কাজ, পরপর এন সংখ্যক ইট তুলে রাখতে কৃত কাজ। তাহলে আমরা নর্মালি এই সূত্র দিয়ে তো অঙ্কটা করতে পারি, এম জি এইচ এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, অথবা আমরা বলতে পারি এম জি এইচ এন সি টু, কম্বিনেশনের ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। এখন ধরো তোমার পরীক্ষায় বললো যে পাঁচটি ঘনক আকৃতির পাথর খণ্ডের আয়তন বলে দিত, তাহলে খেয়াল করো যদি তোমার পরীক্ষায় উল্লেখ থাকে পাঁচটি বা ছয়টি ঘনক আকৃতির পাথর খণ্ড এরকম যদি উল্লেখ থাকে যে পাঁচটি ঘনক আকৃতি, সেই ক্ষেত্রে আমরা এখানে এইচ এর মান যেটা, ধরো আমরা এল কিউব বা এইচ কিউব, ঘনকের ফর্মুলা যেটা আছে এল কিউব বা এইচ কিউব কত আসবে, ধরো খণ্ডের আয়তন দেওয়া আছে মনে করো 0.216 মিটার কিউব। সাপোজ ধরে নাও তুমি ঘনক আকৃতি পাথরখণ্ডে পাঁচটা ঘনক আকৃতি পাথরখণ্ডের আয়তন দেওয়া আছে 0.216 মিটার কিউব, তাহলে 0.216, তাহলে আমরা এখান থেকে এল অথবা আমরা এইচ বের করে নিতে পারি কত, এটা একটু করলে 0.6 মিটার চলে আসবে। তারপরে তো ইজিলি আমরা অঙ্কটা করতে পারবো। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। আমরা যখন এগুলো দিয়ে গাণিতিক সমস্যার ক্লাসগুলো যখন দিব তখন আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। এখন আসো আমরা দেখাবো ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা কি হবে, ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ, ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা হবে ডব্লিউ ইকুয়াল টু টাউ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান। দ্যাট মিন্স এটা হচ্ছে কৌণিক সরণ, কি কৌণিক সরণ, এটা হচ্ছে টর্ক আর এটা হচ্ছে কৌণিক সরণ, নিশ্চয়ই মনে থাকবে এটুকু অংশ। আচ্ছা এখন আমি তোমাদেরকে দেখাবো হাতুড়ি পেরেক সংক্রান্ত, হাতুড়ি এবং পেরেক সংক্রান্ত। হাতুড়ি তো তোমরা সবাই চিনো, হাতুড়ি দিয়ে যখন আমরা পেরেককে আঘাত করি সেই ক্ষেত্রে ধরো এইটা হচ্ছে আমার কি, আমার একটা কাঠের তক্তা, আমরা যদি হাতুড়ি দিয়ে এইভাবে
আঘাত করি, দ্যাট মিন্স দেয়ালটা যদি আমার কি হয় অনুভূমিক, দেয়ালটা যদি হয় অনুভূমিক, সাপোজ এই হচ্ছে আমার দেওয়াল আর এটা ধরো তোমার হাতুড়ি, হাতুড়ি দিয়ে আঘাত করছি, সেই ক্ষেত্রে আমার কৃতকাজের ফর্মুলাটা কি হবে, ডব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, দ্যাট মিন্স গতিশক্তি থাকবে প্লাস বিভব শক্তিটা থাকবে এম জি এক্স। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো, নিশ্চয়ই এটুকু ক্লিয়ার। এখন আসো, যদি আমার দেয়ালটা অনুভূমিক না থেকে উলম্বভাবে থাকে, এতক্ষণ তো ছিল এইভাবে, এখন যদি দেওয়ালটা থাকে এইভাবে, তারপর আমি এদিক দিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করলাম, তাহলে আমার দেয়ালটা যদি থাকে উলম্বভাবে, এইটা যদি হাতুড়ি দিয়ে আমরা আঘাত করি, তাহলে দেয়াল উলম্ব হলে সেই ক্ষেত্রে আমার কৃতকাজ হবে ডব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। এখন আমি দেখাবো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, প্রায় পরীক্ষায় আসে, পানি মেঘে পরিণত হতে, পানি মেঘে পরিণত হতে কৃতকাজ, বা বৃষ্টির ফোঁটার যদি কোনো অঙ্ক আসে, বৃষ্টির ফোঁটা সংক্রান্ত, বৃষ্টির ফোঁটা সংক্রান্ত, সেই ক্ষেত্রে আমার ডব্লিউ ইকুয়াল টু এফ এইচ, দ্যাট মিন্স আমরা বলতে পারি এম জি এইচ। এম যদি আমার ভর না দেওয়া থাকে, আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, ভর বাই আয়তন, তাহলে আমরা এখান থেকে এম নিয়ে আসতে পারি ভি, এম ইকুয়াল টু চলে আসলো ভি রো, ভি রো জি এইচ, ভি হচ্ছে আয়তন, রো ঘনত্ব, অভিকর্ষ স্তর এবং উচ্চতা। এখন আসো, যদি আয়তন না দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা ভি ইকুয়াল টু লিখতে পারি এ টি, এই ক্ষেত্রে এ হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল, আর টি হচ্ছে পুরুত্ব, থিকনেস, থিকনেস, পুরুত্ব। তাহলে আমরা ইজিলি ফর্মুলাটা বের করে নিতে পারলাম, এ টি রো জি এইচ। তাহলে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক কষে ফেলবো, ডব্লিউ ইকুয়াল টু এ টি রো জি এইচ, সেক্ষেত্রে বৃষ্টির ফোঁটার ক্ষেত্রফল দেওয়া থাকতে পারে, বা কত কিলোমিটার এলাকা জুড়ে গভীরতা বা পুরুত্ব দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, সাপোজ আমাকে দিল যে বৃষ্টির ফোঁটার কথা বলা থাকলো এবং বৃষ্টির ফোঁটার ব্যাসার্ধ দেওয়া থাকলো, যদি বৃষ্টির ফোঁটার ব্যাস বা ব্যাসার্ধ উল্লেখ থাকে, ব্যাসার্ধ উল্লেখ থাকে, বৃষ্টির ফোঁটার ব্যাস বা ব্যাসার্ধ উল্লেখ থাকলে, সেই ক্ষেত্রে আমরা এখানে ভি এর মানটা কি বসাবো, ডব্লিউ ইকুয়াল টু কি ছিল, ভি রো জি এইচ, ভি রো জি এইচ। তাহলে আমরা ভি মানে হচ্ছে, তাহলে বৃষ্টির ফোঁটা চিন্তা করো, বৃষ্টির ফোঁটা মানে একটা গোলক, গোলকের আয়তনের ফর্মুলা কি হবে, ফোর বাই থ্রি পাই আর কিউব রো জি এইচ। তাহলে আমরা কৃতকাজের ফর্মুলা আরেকটা পেয়ে গেলাম, নিশ্চয়ই এটুকু অংশ তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে, ভালো থাকো সবাই, দেখা হবে এপিসোড 7-এ, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।